23 এবং 24 এতে বলা আছে শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 সবারই জন্য অন দি আদার হ্যান্ড আর্টিকেল 24 এক্সক্লুসিভলি শিশুদের জন্য শিশু বা চিলড্রেন বলতে কিন্তু সংবিধানেতে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের কথা বলা হয় আর্টিকেল 23 তে বলা আছে এনি টাইপ অফ এক্সপ্লয়টেশন ইজ প্রোহিবিটেড নট অনলি আন্ডার ফান্ডামেন্টাল রাইটস বাট অলসো আন্ডার আইপিসি অ্যান্ড আইপিসির আন্ডারে এটা কিন্তু পানিশেবল অফেন্স ইন্ডিয়াতে যে ধরনের এক্সপ্লয়টেশনগুলোকে অসাংবিধানিক এবং ইল্লিগাল হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ব্যান করা হয়েছে সেগুলো হলো স্লেভারি কৃতদাস প্রথা বেগার খাটানো কারুকে মানে হচ্ছে কারুকে তার যথাযথ পারিশ্রমিক না দেওয়া থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে দেবদাসী প্রথা অর্থাৎ যে টেম্পল ডান্সাররা ছিলেন আগে তাদেরকে যেরকমভাবে এক্সপ্লয়েট করা হতো সেই ধরনের প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া বলা হচ্ছে যে এনি টাইপ অফ বাইং অ্যান্ড সেলিং অফ উইমেন অ্যান্ড চিলড্রেন শিশু এবং মহিলাদের কেনা বেচা করার অধিকার কারোর থাকছে না এটা অসাংবিধানিক এবং প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি এই ধরনের জিনিসগুলোকে ভারতের সংবিধানের আন্ডারে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে এবং আইপিসির আন্ডারে এগুলোকে কিন্তু নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে আর্টিকেল 23 এর মাধ্যমে এরকমভাবেই কিন্তু আমরা ভোগ করি শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 24 এতে কিন্তু আবার শিশুদের জন্য আলাদা করে প্রোটেকশন ক্রিয়েট করা হয়েছে শোষণের বিরুদ্ধে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 24 এতে বলা হচ্ছে যে শিশুদেরকে হ্যাজার্ডাস ইউনিটেতে কর্মরত করা যাবে না অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদেরকে এরকম কোনো কাজেতে লিপ্ত করা যাবে না যেটাতে তার শারীরিক বা মানসিক ক্ষতি সাধন হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে যেমন লিকার শপ যেমন প্রস্টিটিউশন যেমন বারুদের কারখানা যেমন হেভি কনস্ট্রাকশন ওয়ার্ক এগুলোতে তাদের শারীরিক বা মানসিক ক্ষতি সাধন হওয়ার চান্স আছে সেই কারণে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে তাদেরকে কিন্তু এমপ্লয় করা যাবে না তো এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডাস ইউনিট যেগুলো হ্যাজার্ড ক্রিয়েট করতে পারে শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করতে পারে এই ধরনের ইউনিটগুলোতে এই ধরনের কাজগুলোতে তাদেরকে কিন্তু কর্মরত করা যাবে না এর বাইরে যে কোনো ধরনের কাজ যেটাতে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে না শিশুদের 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের সেই ধরনের কাজে তাদেরকে কিন্তু প্রফেশনালি লিপ্ত করা যায় অর্থাৎ চাইল্ড লেবার বা শিশু শ্রমকে কিন্তু সংবিধানের আন্ডারে বা আর্টিকেল 24 এর আন্ডারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়নি ইন্ডিয়াতে চাইল্ড লেবার কিন্তু ইল্লিগাল নয় আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা অসাংবিধানিক নয় চাইল্ড লেবার টু দ্যাট এক্সটেন্ট করা যেতে পারে যেটাতে তাদের শারীরিক বা মানসিক ক্ষতি হচ্ছে না বা হওয়ার চান্স নেই ইন ফিউচার